Assalamualaikum viewers, যারা অনলাইনে এনআইটি বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন অথবা করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই কিন্তু অনলাইনে এখানে এসে খুব সহজেই একটি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারি। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, যদি আপনার এখানে কোনো অ্যাকাউন্ট না থাকে এরপরে লগইন করে আপনি সঠিকভাবে এখানে সব তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আবেদন শেষে আপনাকে একটি ডাউনলোড করার জন্য ফর্ম দেওয়া হয়। সেই ফর্মটি আপনার কাছের কোনো নির্বাচনী কমিশনার অফিসে গিয়ে অর্থাৎ আপনার এরিয়াতে যেই অফিসটি রয়েছে ভোটারের তথ্য শনাক্ত করে সেই অফিসে গিয়ে আপনাকে এটি জমা দিতে হয়। কিন্তু এই ফর্মটি জমা দেওয়ার সময় আপনাকে আরো কিছু তথ্য জমা দিতে হবে, সেই সাথে আপনাকে জমা দেওয়ার জন্য একটি অঙ্গীকারনামা লিখতে হয় যেন আপনি নির্বাচনী কমিশনারের কাছে এটি স্বীকারোক্তি করেন যে আপনি শুধুমাত্র একটাই এনআইডি করতে যাচ্ছেন এবং আপনি একাধিক জায়গা থেকে যেন এনআইডি করতে না পারেন সেজন্য মূলত নির্বাচনী কমিশনারের অফিসে এই অঙ্গীকারনামা জমা দিতে হয়। যারা কিন্তু এই বিষয়গুলো জানে না তারা অনলাইন থেকে যে ফর্মটি পায় সেটি নির্বাচনী কমিশনার অফিসে জমা দিতে যায়, সেখানে গিয়ে তারা আবার ফিরে আসে, কারণ তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় যেহেতু সঠিক তথ্যগুলো তারা নিতে পারেন না। যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝে যাবেন আপনি কিভাবে এটি করবেন। তো এখানে প্রথমে আপনাকে আবেদন করে যে ফর্মটি ডাউনলোড করার জন্য দিবে সেটি আপনাকে প্রিন্ট করে নিতে হবে। সেই ফর্মটি প্রিন্ট করার সময় আপনাকে এরকম একটি নতুন ভোটার হওয়ার অঙ্গীকারনামা আপনাকে লিখে নিতে হবে। এটি কিন্তু লেখার জন্য আপনাকে কোন রকম রুলস ফলো করতে হবে না, আপনি খুব সহজে নিজের মতো করে লিখতে পারবেন। কিন্তু অনেকে কিন্তু কিভাবে অঙ্গীকারনামা লিখতে হয় সে বিষয়ে জানেন না, সেই জন্য এখানে একটি কিভাবে অঙ্গীকারনামা লিখতে হয় সে বিষয়ে একটি ফর্ম আপনাদের জন্য এখানে উপস্থাপন করতেছি। এই ফর্মটা আপনারা খুব সহজেই ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন বা হবেন তাহলে এই ফর্মটি আপনারা খুব সহজে পিন করে এটি আপনার নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, মহল্লা, পোস্ট অফিস, উপজেলা এগুলো দিয়ে খুব সহজেই আপনি এটি জমা দিতে পারবেন। এরপরে এখানে যেই দিন আপনি এটি জমা দিবেন তার তারিখ, অঙ্গীকারকারীর স্বাক্ষর এবং টিপ দিতে হবে। এখানে যদি স্বাক্ষর জানেন তাহলে টিপ দিতে হবে না, যদি স্বাক্ষর করতে না জানেন তাহলে টিপ সই দিতে হবে। এরপরে এখানে আবার নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট অফিস এগুলোর ঠিকানাগুলো দিতে হবে। এটি খুবই সহজ। আমরা এর আগের ভিডিওতে বলেছি যে আপনি যখন এই অনলাইন কপিটা জমা দিতে চাইবেন তখন তারা কিন্তু এই বিষয়গুলো আপনার কাছ থেকে দেখবে। যারা জানি না তারা কিন্তু না জেনে শুধুমাত্র এই অনলাইন থেকে দেওয়া কপিটি নিয়ে যায়, তখন তারা এই তথ্যগুলো নিতে বলে, তখন আমাদেরকে আবার ফিরে আসতে হয় এবং এর জন্য কয়েকবার আমাদেরকে অফিসে ঘোরাঘুরি করতে হয়। যদি আপনি এই অঙ্গীকারনামার ফর্মটি পূরণ করে নেন এবং সেই সাথে ফর্ম 11 পূরণ করে নেন এবং আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট গুলো নেন তাহলে আপনাকে কখনোই নির্বাচনী কমিশনার অফিস থেকে ফিরে আসতে হবে না। আপনি সঠিকভাবে আপনার জাতীয় পরিচয়পত্র করার জন্য সব তথ্য জমা দিতে পারবেন এবং একবার গিয়ে আপনি সফলতার সাথে সবকিছু করে আসতে পারবেন। ফর্ম 11 কি সেই বিষয়ে আমরা ইতিমধ্যে যে ভিডিওটি করেছি আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং উক্ত ভিডিওতে আমরা ফর্ম 11টি দিয়ে দিয়েছি। ফর্ম 11 আপনি খুব সহজে ডাউনলোড করে এরকম অঙ্গীকার নামার মতো করে খুব সহজেই আপনি পূরণ করতে পারবেন। উক্ত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনি ফর্ম 11 পূরণ করবেন। উক্ত ভিডিওটি এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন ভিডিওটি শেষ হলেই। যদি আপনারা জাতীয় পরিচয়পত্র করার জন্য কোনো বিষয় জানতে চান এবং এটি আবেদন কিভাবে করতে হয় সেই বিষয়টি যদি জানতে চান, অর্থাৎ অনলাইনে আমরা এখানে আবেদন করার যে ভিডিও প্রসেস সেটি কিন্তু দেখাচ্ছি না, কারণটা হচ্ছে এরকম অনেকগুলো ভিডিও আপনি অনলাইনে পাবেন কিন্তু তারা আবেদন করার এই প্রসেসিংটা দেখায় কিন্তু কেউ আপনাকে বলে না যে এই ফর্মটা জমা দেওয়ার জন্য আপনাকে এই তথ্যগুলো যুক্ত করতে হবে। এই তথ্যগুলো যুক্ত না করার কারণে অনলাইনে যারা আবেদন করে তারা বিভিন্নভাবে কষ্ট পায়। এই জন্য আপনাদেরকে সঠিক গাইড দেওয়ার জন্য মূলত আমাদের এই ভিডিও। যারা অনলাইনেও আবেদন করতে জানেন না তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন যে কিভাবে আবেদন করে সেই প্রসেসটাও দেখানোর জন্য। তাহলে আমরা অনলাইনে জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে আরেকটা ভিডিও করব। অনলাইনে আবেদন করার পরে মূলত এই কাজগুলো করতে হবে যে অঙ্গীকারনামা, ফর্ম 11 এগুলো নিয়ে সবকিছু যদি আপনি পিন করে খুব সহজেই আপনি জমা দেন তাহলে আপনার কাজটা একেবারেই হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে আবেদন করা ফর্মটি আপনি নির্বাচনী কমিশনার অফিসে জমা দিবেন এবং খুব সহজেই আপনার জাতীয় পরিচয়পত্র করতে পারবেন। এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।